সকালবেলা সৌরভ সলুয়া গেছিল, সলুয়া মাছের বাজার। এখানে চিনারপাড়ের কাছাকাছি বাগুইহাটি এবং সলুয়া এই দু জায়গাতে বেশ ভালো মাছ পাওয়া যায়। ও আজ সকালে সলুয়া গেছিল, সেখানে গিয়েই ইলিশ মাছ দেখতে পেয়েছে। ইলিশ মাছ দেখে সরষে ইলিশের কথা তার মনে পড়ে গেছে, যেমন ভাবা তেমন কাজ। সঙ্গে সঙ্গে ইলিশ মাছ নিয়ে হাজির। এবং দেখো বন্ধুরা, ইলিশ মাছটার মধ্যে আবার পুরো ডিম রয়েছে, একদম ডিম ভরা ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে। চলো চটপট করে নিয়ে চলে এসেছিল। এরপর আমি দেখাবো বাবা সরষে ইলিশ কেমন করে করেছি, সেটা তোমাদেরকে দেখাবো। মাছগুলো দেখে লোভ লাগছে না? ভীষণ টেস্টিও ছিল। ঘরে আনার পরে আমি দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটা কড়াইতে মাছগুলো ধুয়ে জাস্ট রেখেছি। এবারে আমি এক একে সব ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই দেখো হলুদ দিলাম, এবারে স্বাদ মতো লবণ দেবে, স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি কিছু টমেটো টুকরো করে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেখো মাঝখানে চিরে রেখেছি, সেগুলোকেও দিয়ে দিলাম। এবার সর্ষে বাটা। সর্ষে বাটা বন্ধুরা যেরকম তোমরা খেতে পছন্দ করো, যতটা প্রয়োজন ততটাই দেবে, বেশি মাত্রায় দিয়ে দেবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। সর্ষে পেস্ট করার পরে হালকা যে জলটা পেতেছিল সে জলটাকেও দিয়ে দিয়েছি। দেখো নিচে যে কালো অংশটা থাকবে সর্ষে সেটা কিন্তু দেবে না, সেটা দিলে কিন্তু আবার তেতো হয়ে যাবে। এবার দেখো কাঁচা সর্ষের তেল ভালো করে দিয়ে দিয়েছি, গ্যাস ওভেনটা অন করলাম। এবারে কড়াইটাকে চাপিয়ে দিলাম, ওপর থেকে কিছু ধনে পাতার কুচিও ফেলে দিলাম। কী দেখতে খুব ভালো লাগছে না? এবার দেখো হালকা করে চামচ দিয়ে আলতো করে মাছগুলোকে নাড়িয়ে দেব, নামানো হয়ে যাবে। দেখো মাছগুলো এভাবে হালকা করে নামানো, এবারে ঢাকা দিয়ে দিলাম। এবারে লো ফ্লেমে কিন্তু হবে, পুরো সিমে করে দেবে গ্যাসটাকে নিয়ে হবে। 10 মিনিট পর একটু জল দিয়ে দেবে, ব্যাস আর 10 মিনিট, মানে টোটাল 20 মিনিটের মধ্যেই রান্না শেষ। এই যে দেখতে পাচ্ছ, গরম গরম সরষে ইলিশ ভাপা রেডি।